This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামের যে কোনো জায়গায় কল খুললে বেরিয়ে আসছে ঘোলাটে জল, কিন্তু কোনো উপায় নেই, বাধ্য হয়ে এই জলই পান করতে হয়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত 28 মাইল ও 29 মাইল এই দুটি বনবস্তির বাসিন্দাদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি প্রত্যন্ত এলাকা 28 মাইল 29 মাইল, প্রায় 800 বেশি জনগণের বসবাস এই দুটি গ্রামে। গ্রামে প্রবেশ করলেই মিলবে সবুজের হাতছানি, কিন্তু তার মাঝেও থেকেই যায় পানীয় জলের হাহাকার। গরম ও বর্ষাকালে জল পাওয়া গেলেও শীতকালে জল তো মেলেই না। স্থানীয়দের কথায় এই ঘটনা আজকের না, একদম প্রথম থেকেই জলের সমস্যায় রয়েছে সংশ্লিষ্ট এই এলাকা দুটি। জঙ্গল ঘেরা এই গ্রাম দুটি স্বাভাবিকভাবে প্রত্যন্ত এলাকা, তাই কারোর নজরে পড়ে না গ্রামে। ঘোলাটে জলকেই পানযোগ্য করে নিতে হয় তাদের, কারণ এছাড়া আর কোনো উপায়ন্ত নেই। বাবা ঠাকুরদারা যেভাবে এই জলকে পানযোগ্য করে এসেছেন এবং তার উত্তরাধিকারীরা যেভাবে তাদের দেখে এসেছেন, সেই পথেই হাঁটছেন তারা, এই পথেই তারাও বেছে নিয়েছেন। এলাকার বাসিন্দারা জানান, বক্সা পাহাড়ের ঝোড়ার জল পাইপলাইনের মধ্য দিয়ে গ্রামে আসে, সেটাই এবং বৃষ্টির জল তাদের একমাত্র উপায়। বাসিন্দারা জানান, বর্ষার সময় 4 মাস কাদামাটি মিশ্রিত ঘোলা জল তারা পান করেন, আর শীতের সময় 3 মাস জল থাকে না। বাসিন্দারা জানান, তাদের দাবি গ্রামে পানীয় জলের প্রকল্প হোক, কিন্তু বন দপ্তর এনওসি না পায় কাজ আটকে রয়েছে। পাহাড়ে ঝড়ার জল আসে, ওইটাই ঝড়ার জল আমরা পাইপের সাহায্যে থেকে আসে, এটাই আমাদের বর্ষাকালে খুব অসুবিধা হয়। আর আমাদের এখানে 100 বাড়িটা হইলো, আপনার 144টা বাড়ি আছে দুইটা গ্রামে। পপুলেশন হবে এরকম 650-700 এরকম হয়ে যাবে। আমাদের মেন সমস্যাটা হচ্ছে জলের, অনেক বড় সমস্যা আছে। এই জলের সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে, আমাদের যে জেনারেশন আগের জেনারেশন ছিল ওনাদেরও এই সমস্যা, আর আমাদের যে জেনারেশন আছে এখনও আমাদের ওই জলের সমস্যা। জলটা হচ্ছে সন্তলা বাড়ি থেকে 2 কিলোমিটার উপরে থেকে আনা হচ্ছে এখানে। আর যে বর্ষাকালে কোথাকার জল, ওটা এটা হচ্ছে নদীর জল, এটা নদীর জল, এটা গ্রামের লোক এই ঘোলা জল এই বর্ষাকালে খাওয়া আছে আর কি। গ্রামে অনেক অসুস্থ লোকরা, হ্যাঁ। আর যে শীতকাল হয়, শীতকালে এখানে সব জলগুলো সব শুকে, এই নদীর জলগুলো শুকে একদম উপরে চলে যায়, আর গ্রামে অনেক সমস্যা থাকে। এটার জন্য আমরা অনেক ইয়ে করেছি, বোরিংয়ের জন্য অনেক অ্যাপ্লিকেশনগুলো করেছি, এখন পর্যন্ত বোরিং হয়নি। আচ্ছা, কেন বোরিং কেন হচ্ছে না? যদিও বক্সা টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান, শীঘ্রই সমস্যার সমাধান হবে। কি জানিয়েছেন তিনি শুনবো। অ্যাকচুয়ালি এটা বোধ হয় পিএইচই করছে, আমি যতদূর খবর পেয়েছি আর কি। তো তাদের যে অফিসার্সরা আছেন তাদের সঙ্গে আমাদের ডিএফওদের একটা মিটিং হয়েছে, যেহেতু এটা আপনি জানেন যে কোর এরিয়ার মধ্যে আছে, তো আমাদের কিছু ফর্মালিটিস দরকার। তো তারা জঙ্গলের আইন কানুন সম্বন্ধে অতটা ওয়াকিবহল না, এটা সম্ভবও না ওয়াকিবহল হওয়া, তারা অন্য ডিপার্টমেন্টে কাজ করেন। তো রিসেন্ট আমাদের একটা মিটিং হয়েছে, যে যে আমাদের ডকুমেন্টগুলো দরকার তারা সেগুলো দিয়ে দেবে, তারপরে কাজটা শুরু হবে। এনওসি